নমস্কার রাজ্যবাসীর বাবে উলাই আহিছে কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর গোটেই অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পৰা যুগুত হৈছে এই গুরুত্বপূর্ণ খবরবোর এই খবরবোর নিতেও পর কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করব লগতেই ভিডিওটোত একোটা কই লাইক করে উৎসাহিত করব আরম্ভ করছো আজির প্রথমটো গুরুত্বপূর্ণ খবর রাজ্যবাসীর বাবে প্রথমটো খবরে বহুতে গুরুত্বপূর্ণ খবর বহুতে ডাঙর খবর এনআরসিত নাম থাকিলেহে দরঙর উচ্ছেদিত লোকক সংস্থাপিত করিব রাজ্য সরকারে বন্ধু বান্ধবী সকল ইয়ার লগতে আছে আর কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর অসম সরকারে দরং জেলার সিপাজারর উচ্ছেদিত লোকসকলর পুনর সংস্থাপনের প্রসঙ্গত বুধবারে গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের সম্মুখত নিজের যুক্তি দাঙি ধরেছে বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীত নাগরিক সকলের নাম অন্তর্ভুক্ত হলেহেক পুনের সংস্থাপনের কথা বিবেচনা করা হব সিপাজারত প্রশাসনে উচ্ছেদ অভিযান চলার সময়ত আরক্ষীয় গুলিচালনা করবলগিয়া হওয়ার সময়ত উত্তেজিত জনতায়ও আক্রমণ করা সম্পর্ক দাখিল করা এক রাজহুয়া স্বার্থজড়িত আবেদনের শুনানীত গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ের এখন বিচারপীঠের সম্মুখত রাজ্য সরকারের অধিবক্তাই এই যুক্তি দাঙি ধরে আবেদনকারী বিল্লাল ইকরাম আর কংগ্রেস বিধায়ক দেবদিত শইকীয়া রাজ্য সরকারে উচ্ছেদিত রাইজর পুনর সংস্থাপনের কারণে এনআরসির উপরেও অন্যান্য কিছু নিয়মও বান্ধি দিছে বলে প্রকাশ করে সরকারে বান্ধি দিয়া নিয়মের ভিতর এটা নিয়ম হয়েছে পুনর সংস্থাপিত করবলগিয়া পরিয়ালসমূহ ভূমিহীন হব লাগিব রাজ্য সরকারে উক্ত পরিয়ালসমূহ গড়াখহনীয়ার ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে নে হওয়া নাই সেই সম্পর্কেও করব বলে কয় রাজ্য সরকারে বিরোধী দলপতি দেবদিত শইকীয়াই পুনর সংস্থাপনের ক্ষেত্রে সরকারে এনআরসির নাম অন্তর্ভুক্ত হব লাগিব বলে বান্ধি দিয়া নিয়মের বিরুদ্ধে স্পষ্টীকরণ দাখিল করব বলে কয় বন্ধু বান্ধবী সকলে এটা বহুতে ডাঙর খবর আপনার যদি নাম এনআরসির না থাকে তেনহলে আপনার পুনর সংস্থাপন কেতিয়াও দিয়া নহয় এটা বহুতে গুরুত্বপূর্ণ খবর এই গুরুত্বপূর্ণ খবরটির কারণে ভিডিওটি লাইক এটা নিশ্চয় করে আগবাড়ি পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফলে রাজ্যবাসীর বাবে উলাইছে এটা বহুতে গুরুত্বপূর্ণ খবর বহুত ডাঙর খবর সন্তানক ফটকা কিনি দি এনে ভুল নকৰিব সামান্য পপা ফটকাই এটি মরমলগা কণমানির করিলে এনে দশা বন্ধু বান্ধবী সকল এটা বহুত ডাঙর খবর পপা ফটকাবুর ডাঙর বুটর আকৃতির কাগজের মেরিয়াই বনুয়া এই ফটকা দেওয়ালত দলিয়াই ফুটুয়া হয় দেওয়ালি উৎসবের সময়ত অভিভাবকর প্রতি শিশু সন্তানের এটা স্বাভাবিক দাবি যে তেওঁলোকক ফটকা লাগে আর অভিভাবকে তেওঁলোকক সুখী রাখিবলৈ চেষ্টা করে কিন্তু হাতত ফটকা দি অভিভাবকে তেওঁলোকৰ সন্তানক অকলে এৰি দিয়ে এনে ফটকাজনিত এক ঘটনায় হোকাকুল করে তুলিছে এটা পরিয়ালক অভিভাবকৰ চকু মুকলি করা এই ঘটনা সংঘটিত হৈছে সুৰাটত সুৰাটত দিনদুলির এটি তিনি বছরীয় শিশুয়ে পপা ফটকা ফুটোৱাৰ ফলত ডায়েরিয়া আর বমিৰ ফলত শিশুটো গুরুতরভাবে অসুস্থ হয়ে যায় শিশুটোক চিকিৎসার বাবে অসামরিক চিকিৎসালয় লৈ যোৱা হয় যদিও চিকিৎসকে তেওঁক মৃত বলে ঘোষণা করে ঘটনার বিষয়ে জানিব পৰা মতে শিশুটির বাবে পপআপ ফটকা কিনি আনি ঘরতে রাখি ফটকার হতে এৰি দিয়া হৈছিল কিন্তু হঠাৎ শিশুটো অসুস্থ হয়ে পড়ে শিশুটির এই অবস্থার কারণ প্রথমে অনুমান করব পৰা নাছিল যদিও বমিত পপআপ ফটকা দেখি হাসপাতাললৈ নিয়া হয় পিছত সেই দুর্ভাগ্যজনক খবরটো লাভ করে এই ঘটনাক লৈ চিকিৎসকে অভিভাবকৰ দায়িত্ব জ্ঞানহীনতাকে দায়ী করে চিকিৎসকসকলে সকলো অভিভাবকক দেওয়ালির আতসবাজি বিস্ফোরণ করোতে সতর্ক হবলৈ আহ্বান জানায় অবশ্যে মৃত্যুর প্রকৃত কারণ জানিবলৈ চিকিৎসকে মৃতদেহটো মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করেছে কাঠমিস্ত্রী হিসাবে কাম করা বিহারের বাসিন্দা রাজ শর্মাই প্রথমবারের বাবে শিশুটির বাবে ফটকা আনিছিল কিন্তু নাজানিলে নিরহ শিশুটোয় কেতিয়া ইয়াক বক্ষণ করে উল্লেখ যে শেহতীয়া প্রকারের ফটকাবুরের ভিতর অতি সুর শিশুর বাবে পপআপ ফটকার যথেষ্ট চাহিদা আছে পপআপ ফটকাবুর ডাঙর বুটর আকৃতির কাগজের মেরিয়ায় বনুয়া এই ফটকা দেওয়ালির দলিয়ায় ফুটুয়া হয় বন্ধু বান্ধবী সকল আপনাদের অল্প সাবধানে দেওয়ালি উদযাপন করব নহলে বিপদত পড়ব পারে গুরুত্বপূর্ণ খবরটির কারণে ভিডিওটি লাইক এটা নিশ্চয় করব আগবাড়ি পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফলে দীপাবলি উপলক্ষে স্থানীয় বন্ধ ঘোষণা বন্ধু বান্ধবী সকল সরকারি কর্মচারী সকলের বাবে বিশেষ ঘোষণা দীপাবলি উপলক্ষে 5 নম্বরত স্থানীয় বন্ধ ঘোষণা কামরূপ জেলা প্রশাসনের কামরূপ জেলার অন্তর্গত সকল সরকারি কার্যালয় প্রতিষ্ঠান ব্যাংক বন্ধ থাকিব 5 নভেম্বর শুক্রবারে অবশ্যে পরীক্ষার ও জরুরীকালীন সেবাত নিয়োজিত সকলে এই বন্ধর সুবিধা নাপাব
কামরূপ জেলার উপায়ুক্ত এই নির্দেশনা যোগে জানিবলে দিয়ে এই কথা। বন্ধু বান্ধবী সকল, আপনার মন্তব্য ভিডিওটির কমেন্টত নিশ্চয় জানাব। 5 টাকার 10 টাকালে হ্রাস পালে পেট্রোল আর ডিজেলের মূল্য। বন্ধু বান্ধবী সকল, ইয়ার আছে আর কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। গ্রাহক সকল সকাহ দিবল রাজ্য সমূহ পেট্রোল আর ডিজেলের উপর বেট হ্রাস করবলে আহ্বান জানায়। বুধবারে দিওয়ালির প্রাক মুহূর্তত ভারত সরকারে পেট্রোল আর ডিজেলের উপর আবকারী শুক্ল হ্রাস করার কথা ঘোষণা করেছে। ANIর প্রতিবেদন মতে কাইলের পেট্রোল আর ডিজেলের উপর আবকারী শুক্ল ক্রমান্বয়ে 5 আর 10 টাকা হ্রাস করা হব। সরকারি সূত্রের উদ্ধৃতিতে কোয়া হয়েছে যে ডিজেলের উপর আবকারী শুক্ল হ্রাস পেট্রোলতক দুগুণ হব আর ই কৃষক সকলের উৎসাহজনক হব। তদুপরি গ্রাহক সকল সকাহ দিবল রাজ্য সমূহ পেট্রোল আর ডিজেলের উপর বেট হ্রাস করবলে আহ্বান জানা হয়েছে। বন্ধু বান্ধবী সকলে এটা বহুত ভাল খবর। আপনার মন্তব্য ভিডিওটির কমেন্টত জানাবলে নাপাহরিব। আগবাড়ি পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফলে পাক অধিকৃত কাশ্মীরত 500 মিটার দ খাওয়াত পড়িল এখন বাস। 22 গৰাকী যাত্রীর করুণ মৃত্যু। বন্ধু বান্ধবী সকলে এটা বহুতে ডাঙর খবর। পাকিস্তান অধিকৃত কাশ্মীরত সংঘটিত হওয়া এক শোকাবহ পথ দুর্ঘটনাত অতি কমেও 22 গৰাকী লোকের করুণ মৃত্যু হওয়ার লগতে 8 গৰাকী লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হুটনুটি জেলাত এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রকাশ পোৱা খবর অনুসরি 40খন আসনযুক্ত এখন যাত্রীবাহী বাস দ খাওয়াত পড়ে যাওয়ার ফলতেই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রত্যক্ষদর্শী ভাষ্য অনুসরি বাসখন প্রথমতে কিছু কারিকরি বিজুতির সৃষ্টি হয়েছিল আর পরবর্তী সময়ত বাসখনের চালকে নিয়ন্ত্রণ হেরাই পেলায় 500 মিটার দ খাওয়াত পড়ে যায়। মৃত্যু হওয়া লোকের ভিতর অধিকাংশ শিশু আর মহিলা আছিল। আনহাতে দুর্ঘটনার খবর লাভ করার পাছতে ঘটনাস্থলীত পাকিস্তানের একটা উদ্ধারকারী দল উপস্থিত হয়ে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। বন্ধু বান্ধবী সকলে এটা বহুত ডাঙর খবর। এই ইনফরমেটিভ খবরটির কারণে ভিডিওটির দায়িত্ব এটা নিশ্চয় করব। আগবাড়ি পরবর্তী গুরুত্বপূর্ণ খবর ফলে মুখ্যমন্ত্রীর নামত মিছা টুইট। 20 নভেম্বর বন্ধ হব শিক্ষানুষ্ঠান। বন্ধু বান্ধবী সকল, ইয়ার লগতে আছে আরো কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামত একটা টুইট ভাইরাল হয়ে পড়েছিল সামাজিক মাধ্যমত। মুখ্যমন্ত্রীর নামত অপপ্রচার তথা ভাইরাল হওয়া সেই টুইটটুত কোয়া হয়েছিল যে 20 নভেম্বর রাজ্যের বিদ্যালয়সমূহ কোভিড পরিস্থিতির পুনের বন্ধ করে দিয়া হব। কোভিডর নামত সেই মিছা টুইটের স্ক্রিনশটটি প্রচার করে ভুয়া বাতরি বিয়পালে এক দুষ্ট চক্রয়। সামাজিক মাধ্যম যোগে মুখ্যমন্ত্রী নিজেই জানালে এই কথা। সরকারে অহা 20 নভেম্বর শিক্ষানুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত লওয়া নাই বলে উল্লেখ করা হয়েছিল সেই ভুয়া টুইটত। সেই মুখ্যমন্ত্রীর নামত স্কুল বন্ধর ভুয়া টুইট ভাইরাল হওয়ার পিছতে মুখ্যমন্ত্রীর সতর্কীকরণ। তেখেতে নিজের ফলের এক বার্তা যোগে সেই ভুয়া টুইট বিশ্বাস নকরিবার আহ্বান জানায়। মুখ্যমন্ত্রী কয় সেই টুইটটি একেবারে মিছা, বিদ্যালয় বন্ধর কোনো সিদ্ধান্ত লওয়া নাই। সেই টুইট মুখ্যমন্ত্রীর ফলের দিয়া হওয়া নাই। কোনো দুষ্ট লোকে সেই মিছা কথা টুইটের স্ক্রিনশটও ভাইরাল করেছে। লগতে এনে ভুয়া টুইটের সাবধানে থাকবলে কয় সাধারণ রাইজক। আনহাতে এই দুষ্ট কাণ্ডর সন্দর্ভত তদন্ত করবলে পুলিশক নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বন্ধু বান্ধবী সকল, এটা বহুত ডাঙর খবর। সকলে ভাবি আসলে 20 নভেম্বর সকল বিদ্যালয়সমূহ বন্ধ হব, এটা একটা ভুয়া নিউজ আসে। এই গুরুত্বপূর্ণ খবরটির কারণে ভিডিওটির লাইক এটা নিশ্চয় করব।